জাতীয় শিশু দিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করছে জাতি। জাতির জনকের 103তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কাটাছেঁড়া করে সংবিধানকে কলঙ্কিত করেছে বিএনপি, তবে আর তা হতে দেয়া হবে না। বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধুর 103তম জন্মবার্ষিকী দিনটি স্মরণে শুক্রবার ভোরে ধানমন্ডি 32 নম্বরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতার প্রতিকৃতিতে। তিন বাহিনীর পক্ষ থেকে সশস্ত্র সালাম জানানো হয়। 15ই আগস্টের শহীদদের স্মরণে আয়োজিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। পরে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে আরও একবার শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাদের সঙ্গে নিয়ে। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতিও। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, এখন অর্থনৈতিক মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন তার কন্যা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে অন্তরা সৃষ্টিকারী সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদকে বিষ বৃক্ষকে সম্পূর্ণভাবে আমরা উপরে ফেলব। জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে দাঁড়িয়েছে, হয়ে দাঁড়িয়েছে যে রাজনৈতিক অপশক্তি। যেই রাজনৈতিক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং তার নেতৃত্ব। এই অপশক্তি যদি বাংলাদেশের অগ্রগতির চাকাকে ধরে না রাখত, বাংলাদেশের অগ্রগতির চাকাকে তারা যদি টেনে না ধরত, তাহলে বাংলাদেশ ইতিমধ্যেই আরও বহুদূর অতিক্রম করতে পারত। নির্বাচনকালীন সরকারের জন্য বিএনপি সংবিধান সংশোধনের যে দাবি তুলেছে তারও জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কলমের খোঁচায় সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে এই বিএনপি সরকার। তারাই সংবিধানের উপর আঘাত এনেছে, সংবিধানকে কলঙ্কিত করেছে। আমরা সংবিধান, বাংলাদেশের পবিত্র সংবিধানকে অক্ষত রেখে সংবিধানের আলোকে আমরা আগামী নির্বাচন করতে চাই। ধানমন্ডি থেকেই সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। তার চলে যাওয়ার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডি 32 নম্বর প্রাঙ্গণ উন্মুক্ত করা হয়। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।